Hey guys, welcome back to my vlogging channel. I know guys, অনেক দিন পর ভ্লগ করছি কিন্তু কি করব একসঙ্গে দুটো চ্যানেল চালানোর যে কতটা চাপের কি করে তোমাদের বোঝাবো এই যে দেখো না আজ কত তারিখ 7th অক্টোবর এই যে দেখতে পাচ্ছ ফোকাস হ এখন বাজে 4:17 তো এখন আজকে সকালবেলা আমি বেরোবো সিকিম রাইডের জন্য কিন্তু এখনো আমি ঘুমাইনি কারণ এইমাত্র আমি মেইন চ্যানেলের ভিডিওর শুটটা কমপ্লিট করলাম এডিটিংটা তো কমপ্লিট করতে পারিনি হাফ করে রেখে দিলাম সেখানে গিয়ে করব তো গাইস আজকে 7 তারিখ তো আজকে হচ্ছে আমাদের সিকিম রাইড তো এই রাইডটা বেসিক্যালি হবে নর্থ সিকিম রাইড এই ট্যুরে আমরা প্ল্যান করেছি যে প্রথমে এখান থেকে যাব গ্যাংটক গ্যাংটকে আমাদের বাইকের পারমিট বানাবো তারপর ওখান থেকে বানানোর পর আমরা যাব লাচেন লাচেন থেকে গুরুদমার লেক সেখান থেকে ডাইরেক্ট লাচুং এ ঢুকবো লাচুং থেকে 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি এইসব ঘুরে তারপর ডাইরেক্টলি বাড়ি ফিরবো তো দেখা যাক কতটা ঘুরতে পারি আমাদের প্ল্যান আছে 4 থেকে 5 দিন এর বেশি আমরা নেব না গাইস তো এই রাইডে অনেক মজা হবে তো তোমরা যদি এই রাইডের লাইভ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও সেখানে স্টোরিতে তোমরা আপডেট পেয়ে যাবে তো এবার আমার ফ্রেন্ড আমি রিপনের ল্যাপটপ নিয়ে এসেছি সেটা নিয়ে যাব তো চেষ্টা করব সেখান থেকে ভ্লগগুলো আপলোড করার এই যে দেখো গাইস পুরো বিছানার অবস্থা কি হয়ে আছে দেখতেই পাচ্ছ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমার প্যান্ট রয়েছে তারপর জ্যাকেট আমরা গুরুদম্বার লেকে যাব সেখানে রাত্রেবেলা টেম্পারেচার মাইনাসেও চলে যায় সেই জন্য গরম জামা নিতে হবে অ্যান্ড শার্ট রয়েছে তারপর এই যে টি শার্ট অ্যান্ড এই টি শার্টগুলো বেসিক্যালি গরমের জন্য অ্যান্ড এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটা আমি জিন্স প্যান্টের নিচে পরতে হবে আমাকে তা না হলে ওই দিকে ঠান্ডা লাগবে তারপর এই যে জ্যাকেট গ্লাভস অ্যান্ড এটা হচ্ছে উইন্টার লাইনার রেন লাইনারটা নেইনি শুধু উইন্টার লাইনার নিয়েছি কারণ রেইনকোট আমাকে এক্সট্রাভাবে নিতে হবে অ্যান্ড এই ব্যাগটা আমার ক্যামেরা গিয়ার্স এখানে ক্যামেরা লেন্স তারপর এই ল্যাপটপটা এই ব্যাগের উপরে ঢুকবে তারপর এই সব কিছু জিনিসপত্র এই টেল ব্যাগে ঢুকবে চলো ফটাফট আমি এইগুলো গুছিয়ে নেই গাইস তো আবার অনেকদিন পর পাহাড়ে রাইড হচ্ছে অ্যান্ড বাড়ির কাছে পাহাড় থাকলে একটাই প্রবলেম যে গিয়ে স্টে করা হয় না আমি এতদিন ধরে পাহাড়ে গেছি কোনোদিন স্টে করিনি সকালে গেছি সন্ধ্যেবেলা ফিরে চলে এসেছি কোনোদিন থাকিনি তো ফার্স্ট টাইম পাহাড়ে গিয়ে স্টে করবো 4-5 দিনের জন্য সো এই ব্লগটাতে অনেক এনজয় হবে গাইস তো চলো ব্যাগপত্র গুছিয়ে আমি ঘুমিয়ে পড়ি সকালবেলা আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গাইস তো এখন বাজে সকাল 9টা অ্যান্ড আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম 7টার সময় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছিলাম তো তারপর ব্যাগ ফ্যাগ বাঁধতে বাঁধতে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেল আরে দাদা কি সাইড দিয়ে ফোন কানে নিয়ে মাঝ রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে বেরোতে একটু লেট হয়ে গেল 8টার সময় বেরোতে হতো 1 ঘন্টা লেট বাট কোনো প্রবলেম নেই এমনিতেও আজকের দিনটা আমাদের নষ্টই হবে এখান থেকে গ্যাংটকে যাব ওখানে গিয়ে আমাদের থাকতেই হবে পারমিট বানাতে হবে বাইকের জন্য গাইস তো এখন বাজে 10:50 তো এখানে এসে উৎপলদের বাড়িতে অনেক লেট হয়ে গেলো ওরাও রেডি হচ্ছিলো তো সব কিছু সেট পেট করে আমরা এখন বেরিয়ে গেলাম তো সামনে এই পেট্রোল পাম্পে এসে ফিলিং করে নেবো আমার ফুয়েল তো আছে তবুও ভরবো অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ আমার বাইক উৎপলের বাইক ওটা তুহিনের বাইক তো আমরা 3টা বাইকে যাচ্ছি 4 জন তো চলো আগে ফুয়েলটা ভরে নেই ফুল করে দাও তো আমরা পেট্রোল ভরে বেরিয়ে পড়লাম অ্যান্ড এখন বাজছে দেখতে পাচ্ছ এই যে 11:10 অনেক লেট হয়ে গেল তো চলো গাইস এই রাস্তায় আর ভিডিও করবো না একবারে শিলিগুড়ি গিয়ে দেখা হচ্ছে তো এখন বাজে 11:47 অ্যান্ড আমরা পৌঁছালাম শিলিগুড়ি চেকপোস্টে এই দিক দিয়ে সোজা মানে সেবক রোডে এটাকে সেবক রোডই বলে পুরোটা অ্যান্ড সিকিম যেতে গেলে যেখান থেকে আসো না কেন শিলিগুড়ি হয়েই আসতে হবে ট্রেনে করে আসলে নিউ জলপাইগুড়ি স্টেশন আর ফ্লাইটে আসলে বাগডোগরা এখানে নেমে তারপরে এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হয় শিলিগুড়ি থেকে গ্যাংটকের ডিস্টেন্স অ্যারাউন্ড 100 বা 110 হবে এরকম হুম হুম এটা তো এখানেও আগেও আমরা খেয়েছিলাম তো খাবারগুলো ভালো হয় তাই এই দোকানেই খাই অ্যান্ড এই জায়গায় আমরা বাইক রেখেছিলাম গাইস তো এখন বাজে 12:20 অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছ গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 92 কিলোমিটার এখানে তো দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট লাগবে তো দেখি ওরকম লাগবে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো তো আমরা এখন এই সেবক ব্রিজের একটু আগে এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম আই হোপ এটাই আমাদের লাঞ্চ তো এখানে পরোটা অ্যান্ড ওয়াই ওয়াই অর্ডার করলাম হচ্ছে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর এখান থেকে বেরিয়ে যাবো আর কোথায় ব্রেক রুমও সেটা জানি না মাঝখানে হয়তো নিলেও একটু দাঁড়াতে পারি আধা ঘন্টার একটু হোল্ড নিলে নেবো নাহলে ডাইরেক্ট এখান থেকে চলে যাবো গ্যাংটক তো এখন আমরা খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে
গাইস, তো এই যে দেখতে পাচ্ছ এখন 1:20 বাজে, এখানে আমরা 12টার সময় দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেলো, এখানে অনেক বড় একটা ব্রেক হয়ে গেলো। তো যাই এখান থেকে আর না, মানে এইদিকে রাস্তাটা এখন কিছুটা খারাপ, এই দেখতে পাচ্ছ এই কালিম্পংয়ের রাস্তায় যেখানে সেখানে প্রচণ্ড খারাপ, এখন খারাপ রাস্তা শেষই হতে চাইছে না। আর ব্যাপারটা হলো এই কিছুদিন আগে এদিকে ধস নেমেছিল অনেক জায়গায় এই রাস্তাটাতে, সেই জন্য এই প্রবলেম। অ্যান্ড পাহাড়ের রাস্তা ঠিক হতেও তো অনেক টাইম লাগে। গাইস, তো ওই বাচ্চাটাকে দেখো, ওই জানলা দিয়ে মাথা বের করে শুধু দেখছে আমাকে। হাই, গাইস, তো এখানে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ ব্রিজটা, এটাই হচ্ছে মেলি ব্রিজ। তো আমরা যখন তারিভির গেছিলাম তখন এই বর্ডার হয়েই সিকিম ঢুকেছিলাম, ওইটাই সিকিম নদীর ওই পারটায়। তো আমরা এবার ঢুকবো সোজা গিয়ে রংপু বর্ডার হয়ে সিকিম ঢুকবো, ওই দিক দিয়ে গ্যাংটক কাছাকাছি, এই দিক দিয়ে ওয়েস্ট সিকিম যাওয়া যায়। তো আমরা ঢুকবো নর্থ সিকিম, তো আমাদের রংপু বর্ডার হয়ে গ্যাংটক ঢুকতে হবে। অ্যান্ড এখানে জানি না কী জন্য জ্যাম লেগেছে, এই রাস্তার কাজ হচ্ছে সেই জন্য। গাইস, তো মেলির ওখানে একটু খারাপ ছিল, অ্যান্ড এইদিকে রাস্তাটা এখন ভালো, জানি না এত ভালো রাস্তা আর কত দূর অবধি পাবো। এখান থেকে গ্যাংটক এখনও 54 কিলোমিটার, আমাদের বেজে গেছে 3:20, অনেক লেট হয়ে গেলো আজকে, মানে এত ব্রেক নিয়ে চালিয়েছি ভাই কি বলবো। গাইস, তো আমার পেছনে এই টেল ব্রেক নিয়ে আমি কর্নারিং করতে পারছি না, বাইকটা হেলাতে ভয় লাগছে, একবার যদি ডিসব্যালেন্স হয়ে যায় ব্যাস শেষ, আর কিচ্ছু করার থাকবে না, কন্ট্রোলই হবে না আর বাইক, সেই জন্য কর্নারিং সেরকম একটা নিচ্ছি না। তবে রাস্তাটা ওয়াও এত সুন্দর, তো এতক্ষণে এই রাস্তাটাতে রাইড করে মজা হচ্ছে গাইস। একবার ভিউটা দেখো গাইস এইদিকের, ওয়াও। অ্যান্ড এখান থেকে এই যে দেখতে পাচ্ছ রংপু বর্ডার 0.2 কিলোমিটার, আমরা রংপু বর্ডার হয়ে ঢুকবো, দেন ওখান থেকে গ্যাংটক, গ্যাংটক হচ্ছে 41 কিলোমিটার। সো অলমোস্ট উই আর এন্টারিং টু দ্য সিকিম। এই যে দেখতে পাচ্ছ এটাই রংপু চেকপোস্ট, এখান থেকে আমরা এখন সিকিমে ঢুকবো, ওই দিকটাই সিকিম। তো দেখি এখানে কিছু করাতে হয় নাকি, নাম্বার তো নোট করে নেবে, আর কি কি করাতে হয় কি জানি। তো দেখা যাক কিছু করাতে হচ্ছে নাকি। এখানে তো কিছুই বললো না, আটকালো না, সোজা। তো তো এখানে এখন চেকপোস্টে কিছু বলছে না, এদিকে কিচ্ছু লাগে না, গ্যাংটক অবধি তো কিছু লাগবে না, তারপরে ওই দিকে লাচেন গুরুদুম্বার গেলে ওই দিকে লাগবে। এখান থেকে গ্যাংটক হচ্ছে 40 কিলোমিটার, ও এখান থেকে এখন আমাদের যেতে হবে বাঁ দিকে। গাইস, তো এখন আমরা সিকিমেই আছি, এখন বাজে 4:16। তো এখান থেকে আমরা যেখানে থাকবো, যে হোটেলে থাকবো, তার ডিস্টেন্স অ্যারাউন্ড 38 কিলোমিটার। তো আমরা যে গ্যাংটকের মেন টাউনটা আছে তার থেকে 2 কিলোমিটার এগিয়ে ওই দিকে থাকবো, কারণ ওখানে খরচাটাও কম, অ্যান্ড উৎপলের চেনা জানা আছে ওই হোটেলে, সো ওখানে কম খরচায় হয়ে যাবে। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে, আই হোপ 5:30টার মধ্যে পৌঁছে যাব, 5:30 একটু বেশি, 6টা বেজে যেতে পারে।
एंड एदिके तो रोड देखछी खुबी भालो खूब सुंदर रोड गाइस। तो ओई जे देखो गैंगटॉक सिटी ओटाई पुरोटा गैंगटॉक एंड एखान थेके 8 থেকে 9 কিলোমিটার एंड आमरा जेखाने थाकबो तारो डिस्टेंस ओई 9 কিলোমিটার सेम ही प्राय। भाई लाचेन जेते तो अवस्था खराब हो जाबे गाइस। एखान थेके लाचुंग होच्छे 129 लाचेन होच्छे 123 तो भागते पाच्छो। এইখান থেকে 123 কিলোমিটার কালকে আমরা যাব লাচেন যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওইদিকে রাস্তাটা মনে হয় না যে এতটাও সুন্দর পাবো, দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট গাইস। আরে ভাই ভাই ও ভাই সাহেব ও ভাই সাহেব, এইভাবে কোনো গাড়ি যদি দাঁড়ায় আমার ভয় লাগে তার পেছনে দাঁড়াতে। বাই চান্স ভুল করে যদি ব্রেক স্লিপ করে পেছনে চলে আসে ব্যাস শেষ, আমি ওখানে শেষ। গাইস তো এখন আমরা আছি রুমে, এই যে দেখতে পাচ্ছ একটা বড় রুম নিয়েছি, এখানে 4 জন মিলে থাকবো এন্ড এই হোটেলটার নাম হচ্ছে কুসুম। তো এখানে আমরা পৌঁছেছি 5:30টার দিকে, এখন 6:30 বাজে। তো 1 ঘন্টা ধরে একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম আর বাই জামা কাপড় তারপর ব্যাগ খায় ধুলো দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বেরবো। এই সামনে গিয়ে আমাদের পাসপোর্ট ফটো তুলতে হবে, কারণ আমরা নিয়ে আসিনি, উৎপল নিয়ে আসছে, আমরা 3 জন নিয়ে আসিনি। তো কালকে সেগুলো আমাদের পারমিট বানানোর জন্য ওইদিকে ঢোকার জন্য লাগবে। তো যাই আগে ছবি টবি তুলে নিয়ে আসবো, তারপরে এই ভিডিওটা এডিট করতে বসবো, হয়তো তারপরের দিন তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। অ্যান্ড সিকিমের আরও ভালো ভালো ভ্লগ আসছে, সো স্টে টিউন, ততক্ষণের জন্য টাটা।